স্বাগত নিউজ 24 দুপুর 12টা সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বড় সংকটের নাম এখন আইসিইউ। রাজধানীর নির্ধারিত 10টি সরকারি কোভিড ডেডিকেটেড হাসপাতালের 108টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে মাত্র 5টি। বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞান ভিত্তিক সমন্বয় না থাকায় সংক্রমণের এই ঊর্ধ্বগতি, সেই সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 17 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত মাত্র 10 দিনে সারা দেশে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে 30,000। এই 10 দিনে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও ছাড়িয়েছে 250 জন। 7 মার্চ থেকে সংক্রমণের গ্রাফ ওপরের দিকে উঠতে থাকলেও এর মধ্যে সবচেয়ে বড় সংকটের নাম এখন আইসিইউ। রাজধানীর নির্ধারিত 10টি করোনা ডেডিকেটেড হাসপাতালের মোট 108টি আইসিইউ শয্যার 103টিতেই রোগী ভর্তি, খালি আছে মাত্র 5টি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতালের বেড ও আইসিইউ নিয়ে শুরু হয়েছে সাধারণ মানুষের হাহাকার। বৈজ্ঞানিক গ্যাপ রয়ে গেছে, সুতরাং আমাদের যে আজকে যে জায়গাটা, এটা কোন ধরনেরটা এটা বাড়াচ্ছে, সে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের নাই, এবং বিশ্লেষণ নাই বলে আমাদের রেট বাড়তেছে, এবং সেই জন্য চিকিৎসা ব্যবস্থাপনা প্রায় ভাঙ্গার কাছাকাছি আবার চলে আসছে, আইসিইউ নাই। ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকার পরেও চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক সমন্বয় না থাকায় নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই সংক্রমণ, বলছেন ভ্যাকসিন এক্সপার্ট রিভিউ কমিটির এই সদস্য। আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা যারা প্রিভিলেজ, আমরা ভালো উদাহরণ তৈরি করতে পারলাম না। দেশের যুব সম্প্রদায়, সমগ্র জাতিকে আসলে যে অংশ মুরব্বী অভিভাবক শ্রেণী বেশি বয়সের মানুষ, ঝুঁকিগ্রস্ত মানুষ, তাদেরকে ভ্যাকসিন কেন্দ্রে এনে ভ্যাকসিনেশন করাতে সাহায্যটা করতে পারলো না। এইগুলো মিলে আসলে এই ঊর্ধ্বগতি। এর সঙ্গে জেনোম সিকোয়েন্সিং এর কথা বললে সেটা একটা কঠিন বাক্য মাত্র। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সংক্রমণ বেড়েছে 85.24%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এভাবে সংক্রমণ বাড়তে থাকলে দেশের সার্বিক পরিস্থিতি যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। টিকাদান কর্মসূচির মধ্যেও বিশ্বে অব্যাহত রয়েছে কোভিড-19 সংক্রমণ আর মৃত্যু। 24 ঘন্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে 5,70,000 আর মৃত্যু হয়েছে 9,500 মানুষের। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ছাড়ালো 12,72,00,000 আর 27,88,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় শুধু ব্রাজিলে মৃত্যু হয়েছে 3,368 জনের। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতে। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় আরেকটি টিকা হিসেবে কোভাভ্যাক্স নামে দ্বিতীয় ভ্যাকসিন আনার ঘোষণা দিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিশ্বের 36টি দেশ এক ডোজ করোনার টিকাও পায়নি, যাদের সহায়তার জন্য ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর কাছ থেকে 1 কোটি ডোজ ভ্যাকসিন চেয়েছে সংস্থাটি। বুধবার দক্ষিণখানে গুলি করে ব্যবসায়ীকে খুনের অভিযোগে গ্রেফতার জাপানি হান্নানের আরও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই হত্যায় গ্রেফতার 8 আসামির মধ্যে মালিক বাদে বাকিদের রিমান্ড শেষ হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে। নাইম আলজিগোর প্রতিবেদন। 24 মার্চ সকালে বালুফেলাকে কেন্দ্র করে নিজ বাসার সামনে প্রকাশ্যে আমিনুল ইসলাম হান্নান গুলি করে হত্যা করে আব্দুর রশিদকে। ঘটনার দিনই দক্ষিণখানের বাসা থেকে গ্রেফতার হন জাপানি হান্নান ও তার 6 সহযোগী। পরে রাতে গ্রেফতার করা হয় আরও একজনকে। এ ঘটনায় নিহতের পরিবার, থানায় নাম সহ 13 জন ও বাকি 7 জন অজ্ঞাতনামাকে আসামি করে মোট 20 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তারই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় আরও একজনকে। এদিকে জাপানি হান্নান সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একটি মানবাধিকার সংগঠনের মহাসচিব পরিচয়ে বিভিন্ন টেলিভিশনের টক শোতে যান তিনি। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সাথে নিয়ে অটো পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান চালাতেন বলেও দাবি করে সে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি ও সিটি কর্পোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে পাবলিক টয়লেট চালাতো হান্নান। ও ইতিমধ্যে অনেক কুকুরকে গুলি করে দেখা রয়েছে, আশেপাশের লোকের গুলি করতে পারে, অনেক লোকে পিস্তল উঁচিয়ে দেখাইছে যে সাবধান, অনেক লোককে, অনেকের এরকম থানায় একাধিক জিডিও আছে তার নামে। পুলিশ বলছে ব্যবসায়ী আব্দুর রশিদ হত্যার আগে 10 টাকা নিয়ে এক অটোরিকশা চালককে গুলি করেছিল হান্নান। এছাড়া এলাকার নাম পরিবর্তন নিয়েও বেশ কিছু অভিযোগ রয়েছে হান্নানের বিরুদ্ধে। এর আগে ওর বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল মোস্টলি সবগুলো ছিল এলাকার নামকরণ কেন্দ্রিক,
যে এই এলাকাটার নাম ছিল আইনুজবাগ, কিন্তু ও চাচ্ছিল সেই এলাকার নাম পরিবর্তন করে চাঁদনগর দেওয়ার জন্য। মামলায় জ্ঞাত অজ্ঞাত 20 আসামির মধ্যে এখন পর্যন্ত ধরা পড়েছে মাত্র 9 জন। বাকিরা পলাতক থাকলেও খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। 9 আলচিকো নিউজ 24, ঢাকা। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে পাল্টাচ্ছে প্রতারণার কৌশলও। কখনো কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে, কখনো মাল্টি লেভেল মার্কেটিং, কখনো বা উপহার দেয়া নামে ফাঁদ পাচ্ছেন প্রতারকরা। সাধারণ মানুষের পাশাপাশি এসব প্রতারণার শিকার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। বিশেষজ্ঞদের মতে এসব প্রতারণার হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। নাইম আজিকর আরেকটি প্রতিবেদন। বিদেশি নাগরিকের পরিচয়ে উপহার পাঠানোর নামে দেশে প্রতারণার ফাঁদ পেতেছে বেশ কয়েকটি চক্র, আর এসব চক্রের অধিকাংশ আফ্রিকান নাগরিক। গেল কয়েক বছর অভিযান চালিয়ে প্রায় শতাধিক বিদেশি নাগরিকদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এসব বিদেশি নাগরিক ফুটবল খেলার নামে বাংলাদেশে প্রবেশ করে, আর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকায় তাদের সহজ টার্গেট বাংলাদেশিরাই। এসব চক্র দুটি গ্রুপে ভাগ হয়ে কাজ করে, যার একটি বাংলাদেশে ও অপরটি থাকে বিদেশে। অনলাইনে MLM ব্যবসার নামে অল্প সময়ে অধিক মুনাফা ও গাড়ির মালিকানা দেয়া সহ নানা লোভনীয় প্রস্তাবের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া সহ DIG মাসুদ বা আইনজীবী পরিচয় দিয়ে পুলিশকেই প্রতারণার ফাঁদে ফেলার ঘটনাও ঘটেছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্তা ব্যক্তিদের মতে প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই। 2300 টাকা জমা দিয়ে 8 মাসে 4 টাকা দ্বিগুণ হওয়ার একটা সুযোগ থাকে, তো সেই ফাঁদে পা দিয়ে এই হাজার হাজার বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করেছে, এবং এই বিনিয়োগকারীদের মধ্যে অত্যন্ত উচ্চ শিক্ষিত লোকজনও আছে। আমরা একজনকে ডাক্তারকে পেলাম। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই যে আপনারা যে প্রতারিত হচ্ছেন, এইভাবে হচ্ছেন, আপনারা এর থেকে দূরে থাকেন। এছাড়া সিম ক্লোনিং, ফেসবুক হ্যাকিং, ভুয়া অনলাইন ব্যবসা সহ কৌশলের বিকাশ থেকে টাকা নিয়ে নেয়া, জিনের বাদশা পরিচয় সহ নানাভাবে মানুষকে প্রতারণা ফাঁদে ফেলা হচ্ছে। আর ডিজিটাল বিপ্লবের কারণে এখন বাড়ছে প্রযুক্তি নির্ভর প্রতারণার পরিমাণ, তাই প্রযুক্তিগত শিক্ষায় নিজেদের দীক্ষিত করার মত বিশেষজ্ঞদের। বিকাশের প্রতারক, নগদের প্রতারক, কণ্ঠে মাধুর্য ভারিককে নিয়ে এসে বিভিন্ন পরিচয় দেয়, বিশ্বাসটাকে কাজে লাগিয়ে তারা নানা রকমের অপরাধগুলো করে বেড়াতে থাকে। 9 আলচিকো নিউজ 24, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বক্তারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলা হয়েছে পাকিস্তানের পূর্ব অংশকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে ঘোষণা করেছেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানের জঙ্গি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 26 মার্চ 1971 প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সম্বন্ধে দম্ব করে বলেছিলেন, দিস ম্যান অ্যান্ড হিস পার্টি আর এনিমিজ অফ পাকিস্তান অ্যান্ড দে ওয়ান্ট ইস্ট পাকিস্তান টু ব্রেক অ্যাওয়ে কমপ্লিটলি ফ্রম দি কান্ট্রি হি হ্যাজ অ্যাটাকড দি সলিডারিটি অ্যান্ড ইন্টিগ্রিটি of this country, this crime will not go unpunished. দেশীয় আন্তর্জাতিক সকল তথ্য প্রমাণের ভিত্তিতে অকাট্য সত্য হিসেবে প্রমাণিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাঙালির স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ঘোষণা করার জন্য 70-এর নির্বাচনে ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে বঙ্গবন্ধুই একমাত্র ম্যান্ডেট প্রাপ্ত ছিলেন, অন্য কারো স্বাধীনতা ঘোষণার কোনো বৈধ অধিকার ছিল না। শুনছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু এভিনিউ থেকে বক্তৃতা দিচ্ছিলেন। রাজধানীর শহর জুড়ে ময়লা পরিষ্কারের নামে কোটি কোটি টাকার ব্যবসা ফেঁদে বসছেন ক্ষমতাসীন দলের একদল নেতা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড জুড়ে সমিতি করে তা করছেন এসব। দক্ষিণ সিটি কর্পোরেশন ময়লা পরিষ্কারে ওয়ার্ড ভিত্তিক ঠিকাদার নিয়োগ করলেও উত্তর সিটি কর্পোরেশন তা এখনও পারেনি। বিস্তারিত ফকর ইসলামের রিপোর্টে।
সকালের আলো বাড়ার আগে বাসাবাড়ির ময়লা আবর্জনা অপসারণে ব্যস্ত বর্জ্যকর্মীরা। নিকুঞ্জ ও উত্তরার এই চিত্র রাজধানী জুড়েই, কিন্তু এই কর্মীরা কি সিটি কর্পোরেশনের? না, সিটি কর্পোরেশন তো আমরা টেন্ডারেন্স, টেন্ডারেন্সের আওয়ামী লীগ। সিটি কর্পোরেশন তো আমরা দলীয়, আর আওয়ামী লীগের লোক তো দলীয়। তাদের আড়ালে কারা? আর এই সেবার পেছনের উদ্দেশ্য বাণিজ্য নয় তো? টোটাল আসে হচ্ছে 8.5 লাখ বা 7.5 লাখ এইরকম আর কি। আমার 250 টাকা করে আমরা এই ময়লা এবং নিরাপত্তার জন্য একটা চাঁদা মান্থলি দেয়। মূল কাজটা হলো সিটি কর্পোরেশন, আমরা অথরাইজ নেই, এটা হলো আমাদের ভলান্টিয়ার সার্ভিস। বাস্তবতা হচ্ছে সিটি কর্পোরেশনকে তোয়াক্কা না করে সমিতি গঠন করে নিজেরাই নির্ধারণ করছে ময়লার বিল। এসব সমিতি চালান স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা। সরজমিনে দেখা যায় উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ডের 7টি সেক্টরে বাসাপ্রতি মাসিক ময়লার বিল 250, আর বাণিজ্যিক প্রতিষ্ঠান বাবদ নেওয়া হয় 1500 থেকে 3500 টাকা পর্যন্ত। সে হিসেবে এই ওয়ার্ডেই টাকা উঠে মাসিক 80 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। এভাবে উত্তর সিটির 54টি ওয়ার্ডে টাকা উঠেছেন সমিতিগুলো, যার অর্ধেকও খরচ হয় না বর্জ্যকর্মীদের বেতনে। এতে সেবার আড়ালে চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। ময়লা তো আসলে সিটি কর্পোরেশন নিচ্ছে না, নিচ্ছে হলো কল্যাণ সমিতি বা তৃতীয় একটা সংগঠন। তারা ময়লাগুলো নিয়ে যায়, আর মান্থলি আমরা 250 থেকে 300 টাকা দিই। সব জায়গায় ট্যাক্স দিচ্ছি, নতুন ট্রেড লাইসেন্স করতেছি, সব কিছু করতেছি, তারপরেও আমরা 250 টাকা করে মাসে এটা কেন দিই? উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্বের বিষয়টি প্রথমে এড়িয়ে গেলেও পরে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দেন। সিটি কর্পোরেশন তো আপনার সব কিছুর দায়িত্ব নেবে না, যেমন এই ময়লাটা আনার দায়িত্ব সিটি কর্পোরেশনের না, কোনোটাতে কাউন্সিলর, কোনোটাতে দলীয় লোকজন, কোনোটাতে এনজিও, কোনোটাতে মানে গ্রুপ, যারা আপনার ইয়ে করতেছে যে মানববন্ধন করতেছে ওনারাও তো এখানে টাকা ইনকাম করতেছে, এখানে সিটি কর্পোরেশন কোনো ইনকাম নেই। এই জন্য সিটি কর্পোরেশন নীতিমালাটা চেঞ্জ করার একটা উদ্যোগ নিচ্ছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একই অবস্থা চললেও গেল বছরের অগাস্ট থেকে ওয়ার্ড ভিত্তিক ঠিকাদার নিয়োগের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে আসছে কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে কাজ দিয়েছে। ঠিকাদার এই প্রতি বাসা থেকে নিবে 100 টাকা এবং দোকান থেকে নিবে 30 টাকা সর্বোচ্চ, এভাবেই কাজটা পরিচালনা হচ্ছে। তাই শিগগিরই উত্তর সিটির 54টি ওয়ার্ডের ময়লা বাণিজ্যের সিন্ডিকেট ভেঙে জনভোগান্তি নিরসনের দাবি সাধারণ বাসিন্দাদের। ফকরুল ইসলাম, News 24, ঢাকা। এবার নগদের সৌজন্যে 50 বছরের বাংলাদেশ বিজয় থেকে অর্জনে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের দ্বার খুলে দিয়েছে সারা দেশে নির্মিতব্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে প্রতিবেশী ভারত থেকে শুরু করে যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডার মতো উন্নত দেশগুলো বিপুল অর্থ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বলছে সব প্রকল্প বাস্তবায়ন হলে দেশে অন্তত $40 বিলিয়ন উৎপাদন ও রপ্তানি আয় বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে বিনিয়োগ খরা কাটিয়ে গতি পাবে শিল্পের চাকা, বাড়বে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি, এমন বহুমুখী স্বপ্ন ও সম্ভাবনার এক ভিন্ন উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনা মহামারীতেও যা গতি হারায়নি, বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের, সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। বেজার সবশেষ হিসাব বলছে করোনার 11 মাসে দেশি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $4 বিলিয়ন, যার বড় অংশই বঙ্গবন্ধু শিল্পনগরকে ঘিরে। এর বাইরেও প্রক্রিয়াধীন আছে আরও $2 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব। বেজা বলছে এর সুফল হিসেবে প্রতি বছর অন্তত 20টি করে নতুন কারখানা উৎপাদনে আসবে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর দ্রুত আগাচ্ছে এবং আমরা আশা করি প্রতি বছরই এখানে 20 থেকে 40টা ইন্ডাস্ট্রি প্রতি বছরই নতুন নতুন করে এখানে আগামী বছর থেকে উৎপাদনে আসবে। এখানে যদি কর অবকাশ সুবিধাটা প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা একই পর্যায়ে সুবিধা দিতে পারি তাহলে সুফল পাওয়া যাবে। বেজার হিসেবে অর্থনৈতিক অঞ্চলে এখন পর্যন্ত বিনিয়োগ এসেছে প্রায় $27 বিলিয়ন, 28টি অর্থনৈতিক অঞ্চলে কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিনিয়োগ আকর্ষণের জন্য প্রথমত বিডা ব্র্যান্ডিং, এছাড়া
আরও বড় একটি ব্র্যান্ডিংয়ের বিষয় আছে, বাংলাদেশ ব্র্যান্ডিং আমাদেরকে করতে হবে আলটিমেটলি, কারণ ইনভেস্টমেন্ট প্রমোশনের জন্য ব্র্যান্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রচুর বিদেশি বিনিয়োগ আকর্ষণের মতন একটা পরিবেশ তৈরি হয়েছে, এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করতে পারি এবং দেশীয় বিনিয়োগকারীদের যে প্রত্যাশা সরকারি সংস্থার কাছ থেকে সেটা যাতে আমরা পূরণ করতে পারি। চট্টগ্রামের মিরসরাইয়ে চলমান বঙ্গবন্ধু শিল্পনগরীর আরও 10টি কারখানা এবছরের মধ্যেই উৎপাদনে যাবে বলে আশা করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। বাবুকামুজ্জামান, নিউজ 24, ঢাকা। কম মূল্যে সেবা পাওয়ার নিশ্চয়তা দিয়ে উল্টো পদে পদে টাকা আদায় হচ্ছে যশোর 250 শয্যা হাসপাতালে। প্রায় কোনো সেবাই মেলে না অর্থ ছাড়া। কোনো রোগী জরুরি বিভাগ থেকে শুধু তিনতলা পর্যন্ত নিতে গুনতে হয় শখানেক টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয় অস্বীকার করলেও টাকা আদায়কারীরা বলছেন বিনা বেতনে খাটতে হয়, তাই এই অবস্থা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের এই হাসপাতাল জেলার দরিদ্র রোগীদের জন্য ভরসার জায়গাই হওয়ার কথা ছিল। সরকারি হাসপাতালে কম খরচে সেবার জন্য এসে উল্টো বেশি খরচ করছেন অসহায় মানুষ। এখানে রোগীকে ট্রলিতে ওঠানো মানেই অন্তত 100 টাকা গুনতে হবে, তাই অনেক গুরুতর রোগীকে এভাবেই নিয়ে যাওয়া হয় এক্সরে রুম কিংবা অন্য জায়গায়। উপরে নিয়ে যেতে গেলে, রোগী নিয়ে যেতে গেলে টাকা চাওয়া হচ্ছে, কোন জায়গায় টেস্ট করাতে নিয়ে গেলে টাকা চাওয়া হচ্ছে। টাকা ছাড়া সদর হাসপাতালে কোনো কিছুটাই হয় না, প্রতিটা ক্ষেত্রে টাকা লাগে। সরকারি হাসপাতালে আমরা টাকা এই চিকিৎসা নিতে এসে কেন এই টাকা দেবো, এটা এত দুর্ভোগে আমরা কেন পড়বো। রোগীর স্বজনদের অভিযোগ শুধু ট্রলিতেই নয়, কোনো পরীক্ষা যন্ত্রে উঠানো নামানোর জন্য টাকা দিতে হয়, নইলে ভাগ্যে জোটে নানা হয়রানি। সিটি স্ক্যান করার পরে আবার নিয়ে আসা, সঙ্গে সঙ্গে বাদ দিয়ে আমার কাছে টাকা নিচ্ছে 40 টাকা নিচ্ছে, সে নেওয়ার পরে সে চিল্লাতে চিল্লাতে আপনার নিতে চলে আসছে আমার রাখি। এটা বাধ্যতামূলক করে ফেলা হয়েছে, এটা এনারা না দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন গালিগালাজের মতো সৃষ্টি করে। অর্থ আদায়কারীদের দাবি, বিনা বেতনে চাকুরির জন্য এই পদ্ধতি বেছে নিতে হয়েছে। আমরা তো চাকরি না, আমাকে চা পানি খাওয়ার জন্য একটু নিচ্ছি, আমরা 50 টাকা সবাই দেবো, চাই তেলে তেলে রুগী লাগালি ভাই, আপনি আরো বাধ্য শুনেন, আমরা কোনো বেতন বেতন পাই না। তত্ত্বাবধায়ক বলছেন অভিযোগ আসলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা কমিটি গঠন করেছি, সেই কমিটি এখন থেকে যারা এই ধরনের দুর্নীতির আশ্রয় নেবে তাদেরকে আইডেন্টিফাই করবে এবং তাদেরকে আমরা এই হাসপাতালে আর কাজ করার সুযোগ দেব না, এবং আমরা প্রয়োজনে আমরা তাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে আমরা তাদেরকে এই হাসপাতালে নতুন লোক আমরা নিয়োগ করব। এই হাসপাতালে প্রতিদিন 500 রোগী ভর্তি থাকে। যশোর ছাড়াও পাশের জেলা নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকে অনেকে আসেন এখানে চিকিৎসার জন্য। রাজধানীর ভাটারায় পানির তীব্র সংকট শুরু হয়েছে। কয়েকদিন ধরে কয়েকটি এলাকার মানুষ পানি পাচ্ছেন না, অনেকে ওয়াসা থেকে কিনে এনে ব্যবহার করছেন পানি। এই মুহূর্তে ওই এলাকায় আছেন সহকর্মী তালুকদার বিপ্লব, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বিপ্লব, সংকট কেন হচ্ছে, ওয়াসা থেকে কোনো তথ্য পেয়েছেন আপনি? জি, আসলে এই ওয়াসার যে পানির সংকট, সেই সংকটের কিন্তু ওয়াসার পক্ষ থেকে সবসময় যেই দাবিটি করা হয় সেটি হলো যে তাদের যে এলাকাভিত্তিক যে পাম্পগুলো থাকে সে পাম্পে পানি উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণে তারা যেই পরিমাণ পানির যে প্রয়োজন সেই চাহিদা অনুযায়ী তারা সাপ্লাই দিতে পারে না। এই এই কারণ দেখিয়ে কিন্তু আসলে মোটামুটি কারিগরি ত্রুটিগুলোই কিন্তু একটু বেশি এসে দাঁড়ায় কিন্তু এই পানির সংকটের পেছনে। এরপরও কিন্তু এই সংকটের পরবর্তীতে আসলে সমাধানের ব্যাপারে যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে বেশ অনেক অভিযোগ রয়েছে যে ওয়াসা তাদের এই অভিযোগগুলো তাদের ঠিকমতো শুনছে না, তারা এই দ্রুত সমাধানের ব্যবস্থা করছে না, এরকম নানা অভিযোগ থাকে। আমার সাথে স্থানীয় একজন বাসিন্দা রয়েছে, আসলে ওনার কাছ থেকে একটু শুনি আপনাদের পানির সংকটটি কতদিন ধরে এবং এটা অনেকদিন যাবৎ আমাদের পানির সংকট, আমরা এই পানি সংকট অনেকদিন যাবৎ আমরা এই বুঝতেছি, ও আশায় কোনো পদক্ষেপ নিতে আসে না, আমাদের কাছে বিল ঠিকই নিতে আসে কিন্তু সে আমাদের সেবা আমাদের ঠিক মতো নিতে আসে না। ধন্যবাদ। আমি একটা আসলে একটি তথ্য দিয়ে শেষ করবো। আপনি জানেন যে পানির সংকট যখন তীব্র হয় তখন কিন্তু সেই পানির সংকটের
পানির সুযোগ সুবিধাটা নিয়ে অনেকে কিন্তু পানির যেই পানির ব্যবসা শুরু করার কিন্তু প্রবণতা দরকের মধ্যে থাকে। এই এলাকাও কিন্তু বেশ কয়েকটি পানির কারখানা গড়ে উঠেছে, যেখান থেকে আসলে এই ঝাড়ে করে যে বিভিন্ন বাসা বাড়িতে যে পানি বিক্রি করা সে বিক্রি করা কিন্তু দেদারসে চলছে। এবং এই এখানকার মানুষের মধ্যে কিছু অভিযোগ রয়েছে, সেটি হলো যে যেখানে কোথাও পানির ব্যবস্থা নেই সেখানে কিভাবে কিভাবে এই ধরনের পানির কারখানাগুলোতে পানির উৎপাদন হচ্ছে। তো আসলে এই ছিল আমার কাছ থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। রাজধানী ভাটারা থেকে পানি সংকট সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। দর্শক, সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বেলা 12টা সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সুয়েজ খালে জাহাজ আটকে যাওয়ার কারণে সৃষ্ট নজিরবিহীন ট্রাফিক জ্যামে পড়েছে মিশরের সমুদ্রপথ। অচিরে আটকে পড়া জাহাজটিকে সরানো সম্ভব বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজগুলো উদ্ধারে 14টি ট্যাগবোট কাজ করে যাচ্ছে, তবে জাহাজটি সরানোর কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেনি কর্তৃপক্ষ। এই জাহাজ ট্রাফিকের প্রভাবে প্রতি ঘণ্টায় প্রায় $40 কোটি ক্ষতির সম্মুখীন হচ্ছে মিশর। দেশটির প্রধান ব্যাংক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী পশ্চিম দিকের ট্রাফিকের মূল্য দৈনিক $510 কোটি এবং পূর্ব দিকের মূল্য $450 কোটি। কানেল বন্ধ থাকায় সমুদ্রে অপেক্ষমান রয়েছে ছোট বড় 320টি নৌযান। দুর্ঘটনার কারণে আটকে পড়া জাহাজগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করার ঘোষণা দিয়েছে মিশরের কর্তৃপক্ষ। ট্রাফিকের কারণে আন্তর্জাতিক শিপিং রুটে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ এক রক্তাক্ত দিন পার করল মিয়ানমারবাসী। সশস্ত্র বাহিনী দিবসে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে অন্তত 114 জনের মৃত্যুর ফলে দিনটিকে সেনাবাহিনী লজ্জার দিবস বলে আখ্যায়িত করেছে সর্বস্তরের মানুষ। শনিবারের নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ইয়াঙ্গুন, মান্দালয় ও অন্যান্য শহরে সেনাবাহিনীর মাথায় ও পিঠে গুলির হুমকি উপেক্ষা করে রাজপথে নামেন জান্তা বিরোধীরা। সেনাবাহিনীর বর্বর আচরণের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবিও জানানো হয়। এছাড়া জান্তা সরকারের এই নির্মম আচরণের জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পরের দিনেই আজ নন্দীগ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 সপ্তাহ আগে এই নন্দীগ্রামে প্রচারণায় গিয়েই পায়ে চোট পান তিনি। দলের দিন বিকেলে তার নির্বাচনী কেন্দ্রে পৌঁছানোর কথা জানিয়েছে তৃণমূলের দলীয় সূত্র। শনিবার প্রথম দফায় পশ্চিমবঙ্গে 30টি ও আসামের 47টি আসনে ভোট গ্রহণ করা হয়। শনিবার বিকেল পর্যন্ত ভোট পড়েছে 80%। ভোটের দিন সকালেই এক বিজেপি কর্মীকে পিটে হত্যা এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে আগামী 2 এপ্রিল এবং ভোটের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হবে আগামী 2 মে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে 66 রানে হেরেছে বাংলাদেশ। কিউদের কাছে 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এদিন টাইগারদের ইনিংস থামে 8 উইকেটে 144 রানে। ব্যাট হাতে এদিন 52 বলে 92 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভন কনওয়ে, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচের বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। সকালের শুরু দেখে গোটা দিনের খবর হয়তো বলা যায়, কিন্তু বাংলাদেশের খেলা দেখে ভবিষ্যৎ বলা বড্ড কঠিন। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে শুরুতেই নাসুমের উইকেট শিকার, নিউজিল্যান্ডের নামের পাশে 1 উইকেটে 1 রান। আনন্দে গদগদ হওয়া টাইগার সমর্থকরা খুশিতে আত্মহারা হলেও ম্যাচ শেষে সে বাংলাদেশি দিয়েছে 66 রানে হারের হতাশা। হ্যামিল্টনে টস হেরে ফিল্ডিং এ শুরু বাংলাদেশের। দলে 2 অভিষিক্ত নাসুম আর শরীফুল। বল হাতে প্রথম ওভার ছাড়া আর কখনোই সুখের মুখ দেখেননি টাইগার বোলাররা। হতশ্রী বোলিং এর সুযোগে একে একে বাংলাদেশের উপর চড়াও হন গাপটিল, উইলিয়ম আর গ্লেন ফিলিপসরা। উইলিয়ম হাফ সেঞ্চুরি তুলে নিলেও টাইগারদের সর্বনাশটা করেছেন ডেভন কনওয়ে।
52 বলে তার 92 রানের ঝড়ো ইনিংসেই নিউজিল্যান্ডের স্কোর গিয়ে ঠেকে 3 উইকেটে 210 রানে। শরীফুল মুস্তাফিজরা যেখানে ওভার প্রতি 12 রান দিয়ে লজ্জায় ডুবিয়েছেন, সেখানে পেসারদের মধ্যে একমাত্র সাইফউদ্দিনই ভালো করেছেন। আর এই ভালোর মূল্য ওভার প্রতি 10-এর বেশি রান। লক্ষ্য তারা করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন নাঈম শেখ। প্রথম ওভারে দলের খাতায় আসে 9 রান। তবে রিয়াদদের সাথে যে সুখের পায়রার বড্ড অভিমান, তাই উদ্বোধনী জুটিতে 20 রান এলেও পরের 39 রানে পড়ে যায় 4 উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে 8 উইকেটে 144 রানে। ম্যাচ শেষে দলের স্কোর শিটে চোখ বুলালে আফিফের 45 আর সাইফউদ্দিনের 34 বড্ড বেমানানি মনে হয়। স্বাভাবিকভাবেই বেদম ব্যাটিংয়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বাগিয়ে নিয়েছেন ডেভন কনওয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচ নেপিয়ারে আগামী মঙ্গলবার। পার্থ বণিক, নিউজ 24। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।